সোনার মা এখন গোপাল সোনাকে সাজুগুজু করাচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে। এখন সব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে নববর্ষ উপলক্ষে। বন্ধুরা কমেন্ট করে জানান কেমন লাগলো। এই গোপাল সোনাও পঞ্চামৃত দিয়ে স্নান করে এখন সাজুগুজু করছে। এই যে পঞ্চামৃত, এই যে গোপাল সোনা রূপ দর্শন করছে, আপনারা দেখুন গোপাল সোনা এখন রূপ দর্শন করে খুশি হচ্ছে। কত সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। এখন মালা পরিধান করছে। পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে। নতুন কাপড়, নতুন ধুতি পরিধান করেছেন গণেশ ঠাকুর। মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ওম গঙ্গন পথায় নমঃ।